হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে ইম্পর্টেন্স ডে অ্যান্ড সেদিন কী কী পালন করা হয়, সেই পুরো জানুয়ারি টু এপ্রিল মাস পর্যন্ত আজকে ডিসকাস করব। এবং আর তিনটে এরকমভাবে তিনটে ভিডিও করি, টোটাল জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট হয়ে যাবে। তিনটে ভিডিওর মধ্যেই যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা ডিসকাস করব। ফার্স্ট দেখো, ফার্স্ট জানুয়ারি কি ডে বলা হয়, সেটা হচ্ছে আর্মি মেডিকেল ক্রপ এস্টাবলিশমেন্ট ডে, এটা হচ্ছে 1 জানুয়ারি। নেক্সট হচ্ছে 8 জানুয়ারি, এই দিন কি হয়েছিল, এই দিন হয়েছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে। নেক্সট হচ্ছে দেখো 10th জানুয়ারি, 10th জানুয়ারি কী পালন করা হয়, মানে 10ই জানুয়ারি কী পালন করা হয়, ওয়ার্ল্ড লাফটার ডে। নেক্সট দেখো জানুয়ারি 9th জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রবাসী ভারতীয় দিবস প্রায়বার এই প্রশ্নটা এক্সামে এসছে বিভিন্ন। নেক্সট 11th জানুয়ারি, এই দিন কী হয়, ডেথ অ্যানিভার্সিটি অফ লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু দিবস হিসাবে পালন করা হয় 11ই জানুয়ারি। 12th জানুয়ারি কী পালন করা হয়, ন্যাশনাল ইউথ ডে, বার্থডে অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12ই জানুয়ারি এবং সেদিন পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে। নেক্সট দেখো 15th জানুয়ারি হচ্ছে আর্মি ডে, খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে এসেছে। 23rd জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডে অ্যানিভার্সারি জন্মদিবস। 25শে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট একটা, এই দিন ইন্ডিয়াতে তিনটে ডেট পালন করা হয়, ইন্টারন্যাশনাল সরি দুটো ডেট পালন করা হয়, ইন্টারন্যাশনাল কাস্টম ডিউটি ডে, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজম ডে এবং ইন্ডিয়ান ভোটার্স ডে। এই ইন্ডিয়ান ভোটার্স ডেটা এক্সামে আসার চান্স খুবই বেশি, যে ইন্ডিয়ান ভোটার্স ডে কবে পালন করা হয়, এটি পালন করা হয় প্রত্যেক বছর 25শে জানুয়ারি। নেক্সট দেখো 26শে জানুয়ারি কী পালন করা হয়, রিপাবলিক ডে, এটা আমরা সবাই জানি। 28শে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট, বার্থ অ্যানিভার্সারি অফ লালা রাজপত রায়, লালা রাজপত রায়ের জন্মদিবস পালন করা হয় 28শে জানুয়ারি। নেক্সট হচ্ছে এবং লাস্ট হচ্ছে 30 জানুয়ারি, এই দিন কী পালন করা হয়, মহাত্মা গান্ধী মাতৃডুম ডে এবং ওয়ার্ল্ড লেপোরাসি ইরিডিশন ডে, এই দুটির পালন করা হয় 30th জানুয়ারি। এবার আমরা ডিসকাস করব ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে কোন কোন ডেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন এক্সামে আসছে। সেকেন্ড দেখো 2nd ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ডস ডে, 4th ফেব্রুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে এবং ন্যাশনাল ডে অফ শ্রীলঙ্কা, তাই এবং ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পালন করা হয় 4th ফেব্রুয়ারি। নেক্সট দেখো 5th ফেব্রুয়ারি, এই দিন কী পালন করা হচ্ছে, এই দিন পালন করা হচ্ছে কাশ্মীর ডে। 13th ফেব্রুয়ারি, এই দিন পালন করা হয় সরোজিনী নাইডু বার্থ অ্যানিভার্সারি, সরোজিনী নাইডু জন্মদিবস। 14th ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভ্যালেন্টাইন্স ডে। 20th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এটা পালন করা হয় 20th ফেব্রুয়ারি, মানে হচ্ছে 20 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড সাউথ ডে। 24শে ফেব্রুয়ারি যেটা পালন করা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডে। 28শে ফেব্রুয়ারি পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়, এটা পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবার দেখো মার্চ মাসে কি, 3rd মার্চ পালন করা হয় ন্যাশনাল ডিফেন্স ডে, 4th মার্চ পালন করা হয় ন্যাশনাল সিকিউরিটি ডে, 8th মার্চ পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এই ইয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার এই প্রশ্নটা এক্সামে এসছে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়, 8 মার্চ খুব মনে রাখবে। এবং এর সাথে যেটা পালন করা হয় ইউনাইটেড নেশন ডে ফর ওমেন রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল পিস, এটা পালন করা হয় 8 মার্চ। এবার দেখো 9th মার্চ পালন করা হয় CISF রাইজিং ডে, 12th মার্চ পালন করা হয় মার্টিস ডে এবং তার সাথে পালন করা হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ডে, 15 মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড কনজিউমার ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, 16 মার্চ পালন করা হয় ন্যাশনাল ভ্যাকিনেশন ডে, 18 মার্চ পালন করা হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে 18ই মার্চ পালন করা হয়, 21শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, খুব ইম্পর্টেন্ট এটাও, এটাও এক্সামে এসছে,
22, এবং তার সাথে যেটা পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব রাসিয়াল ডিসক্রিমিনেশন, এবং 22শে মার্চ যেটা পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় 22শে মার্চ। 23শে মার্চ কি পালন করা হয়? 23শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে। 24শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড টিবি ডে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 26শে মার্চ পালন করা হয় বাংলাদেশ লাইব্রেশন ডে, লিবারেশন ডে, সরি, বাংলাদেশ লিবারেশন ডে। 27শে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড থিয়েটার ডে। এবং লাস্ট যেটা আমরা এপ্রিল মাসের আজকে ডিসকাস করব সেটা হচ্ছে 1 এপ্রিল পালন করা হয় ওড়িশা ডে, 5 এপ্রিল পালন করা হয় ন্যাশনাল মাটি টাইম ডে, 7 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ ডে। 11 এপ্রিল পালন করা হয় ন্যাশনাল সেফ মাদারহুড ডে, 13 এপ্রিল পালন করা হয় জালিয়ান ওয়ালাবাগ ম্যাসকট এসে ম্যাসেকারি ডে, এই দিন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 14 এপ্রিল পালন করা হয় বিআর আম্বেদকর রিমেম্বারেন্স ডে, 17 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, রেলের গ্রুপ ডিতে এই প্রশ্নটা আসছে। 18 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এটা রেলের গ্রুপ ডি প্লাস ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামেও এই প্রশ্নটা এসছে। 21 এপ্রিল, 21শে এপ্রিল পালন করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, এটাও খুব ইম্পর্টেন্ট। 22শে এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে, এটাও তোমার এক্সামে আসছে। এবং তার সাথে দেখে নাও, 23শে এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড বুকস ডে, 24শে এপ্রিল পালন করা হয় পঞ্চায়েতি রাজ ডে, এবং লাস্ট হচ্ছে 26শে এপ্রিল, এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল প্রপার্টি ডে। তাহলে এই জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত একটা ভিডিওতে কমপ্লিট করে দিলাম, এবং বাকি বাকি যে 8টা মাস বাকি আছে সেটা আর দুটো ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কেমন লাগলো কমেন্ট করবে, এবং তোমার যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।